হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএমএ ব্লগিং। বেরিয়ে পড়লাম এক নতুন ডেস্টিনেশনের খোঁজে। অবশ্যই সব কোথায় যাচ্ছি সবই জানাবো। গ্রামের রাস্তাটা আগের ব্লগেও দেখেছি, এটা আমার বাড়ি থেকে বেরোবারই রাস্তা, পরপরের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। এখন যে খুবই সরু রাস্তা, বর্ষাকালে খুব স্লিপারি হয়ে যায় রাস্তাগুলো। আজকে তবে এই যে রাইডিং জ্যাকেটটা দেখলে যেটা পরেছি, রাইডিং জ্যাকেটটা আজকে পরলাম, অনেক দিন আগে কিনেছি। যখন কিনেছিলাম তখন বডি সাইজ এক ছিল, এখন একটু মোটা হয়ে গেছি, একটু টান লাগছে, তবে অতটাও নয়, ঠিকই আছে, মোটামুটি একটু চাপ হয়ে গেছে, অনেকদিন পরা হয়নি তো। জয়গুরু জয়গুরু জয়গুরু। আপাতত আমরা যাবো এক নতুন ডেস্টিনেশন, আমার ক্ষেত্রে নতুন, তোমরা হয়তো অনেকেই জানো কেমন হবে রাইডটা, কে জানে। আমার বাড়ি থেকে 164 কিলোমিটার, গুগল ম্যাপ দেখাচ্ছে 164 কিলোমিটার, বাড়ি আমার দেবরার কাছে। এখান থেকে যাব ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট বলছি সরি, স্টেটে, ঝাড়খণ্ড স্টেটে যাবো, ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের নাম শুনতে অলরেডি তোমরা বুঝে গেছো আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, তোমরা যে জায়গাটা বুঝতে পারছো ঠিক সেই জায়গায় যাব। চলো যেতে যেতে বাকি কথা হবে, আপাতত এই রাস্তাটা পেরোই। কেন, আমি ক্যারি করেছি, গোপ্রো নিয়েছি, Insta360 নিয়েছি, আমার ড্রোন নিয়েছি, DJI ড্রোন, আর ক্যামেরা সঙ্গে নিয়ে নিয়েছি নিকনের। আর বাইকটা তো তোমরা জানোই, পালসার 150cc DTSI। চলো বাকিটা কথা হচ্ছে, এই রাস্তাগুলো তো তোমরা অনেকেই দেখেছো, গ্রামে গঞ্জের রাস্তাগুলো সবই জানা আছে তোমাদের, এইগুলো আর বলছি না, একদম কিছুটা এগোই। যাবো যে রাস্তাটা ধরে, এখান থেকে আমরা যাবো লোয়াদা ফার্স্টে, লোয়াদা হয়ে ডেবরা হয়ে খড়গপুরে হয়ে বাহারাগোড়া বলে একটা কি জায়গা আছে, বাহারাগোড়া হয়ে সোজা বেরিয়ে যাব। এই সেই লোয়াদা ব্রিজ, আবার সেই একই রাস্তা। মোটামুটি আমার বাড়ি যেতে গেলে কংসাবতী নদী পেরোতেই, আমি যেদিক দিয়েই বেরোই মোটামুটি চারিদিক দিয়ে আমাকে আমাদেরকে বদ্বীপের মতো রেখেছে। যদি আমি গোলকগ্রাম হয়ে আসি, এখানেও কংসাবতী নদী পেরোতে হচ্ছে। যদি আমি মাড়াতলা হয়ে যাই, ডেবরার দিকে যাই, এটা দিয়েও ডেবরা যাওয়া যায়, তবে সেখানে এখনও খেয়াঘাট আছে, নৌকা পেরোতে হয়, আর এই পাশটা ব্রিজ হয়ে গেছে, তাই ওই জন্য এদিকটা ধরে আমি নিয়েছি, কারণ এটা একটু জার্নিটা তাড়াতাড়ি হবে। তবে এই ব্রিজের যে ড্রোন শটটা নিয়েছি, অসাধারণ, দারুণ লাগে ড্রোন শটটা, এনজয় করো ড্রোন শটটা যেটা নিয়েছি। এই যে আষাঢ়ি, আষাঢ়ির ফ্লাইওভার উপরে আছে, আর এইদিকে যদি যাওয়া হয়, এদিকটা তোমার আর এই সোজা গেলে যেদিকে বাসটা এখন যাচ্ছে ওইদিকে গেলে পাঁশকুড়ার দিকে যাচ্ছে, আর যেদিক দিয়ে এলো এটা মেদিনীপুর, আমরা মেদিনীপুরের দিকে টু আস যাবো এখন এই মুহূর্তে। এই আগে একটা দোকান আছে দেখি, এখানটা দাঁড়াবো, এখানটা চা ফা পেয়ে যাবে আশা করি, এখানটা একটু দাঁড়ায়। ঠিক আছে, দাঁড়িয়ে গেছি, এই যে হয়তো চা নিয়ে এসছে, চাটা খেয়ে নিই। চায়ের কোয়ালিটি একদম বাজে, যেটাকে বলা হয় দুধ চা বলেছে, এটা তাহলে দিয়েছে লিকার চায়ের সঙ্গে, জাস্ট একটু দুধ মিশিয়ে দিয়েছে মনে হয়, এত বাজে চা জীবনে খায়নি। তো যাক, গলাটা ছাড়াতে হবে, তাই খেয়ে নিচ্ছি, বাকিটা তোমাদের সঙ্গে হাই রোডে কথা হচ্ছে। চলো, চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, চা খেয়ে এবার বেরিয়ে পড়েছি আমরা, বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ফ্লাইওভারটা পিছনে রয়েছে, হাই রোডে অলরেডি চলে এসেছি, এটা এইখানে পাশে HP পেট্রোল পাম্পটাও পাবে, মোটামুটি এখান থেকে পেট্রোল পাম্প মোটামুটি রাস্তায় আছেই, এই রাস্তায় তো যে কোনো জায়গায় পেট্রোল ভরে নিতে পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের। আমরা এখন ডেবরা ফ্লাইওভারে উপরে উঠছি, ডেবরা বাজার, এটা বাজারের নিচে দিয়ে আমরা যাচ্ছি না, আমার ফ্লাইওভার ধরে সোজা বেরিয়ে যাচ্ছি, কারণ চা অলরেডি তো আষাঢ়িতে খেয়েই নিয়েছি, তোমাদেরকে আগে বলেছি, আর নিচে ওই যে নামছে না, তাই একেই অনেক দেরি হয়ে গেছে আমাদের, যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায়, গাড়িকে নর্মাল স্পিডেই রাখতে হবে, তো একে অনেক দিনের পুরনো গাড়ি। তবে সত্যি জার্নির একটা যে মজা, নিজের একটা সুকুন পাওয়া যায়, একটা আলাদাই সুকুন থাকে জার্নি করলে।
বাসাটে এইচপির পেট্রোল পাম্পটা ছিল, এইচপি পেট্রোল পাম্পে চলে এসে এখানেই পেট্রোলটা ভরে নেব। ইন্টারনেট অন করা নেই, হাজার টাকা তেলটা ভরে নিলাম। এবার মোটামুটি গাড়িরও পেট ভর্তি হয়ে গেছে, আমাদের পেট এখনো ভর্তি হয়নি, শুধু চাই হয়েছে। যাও দেখা যাক, এবার জাননি কোথাও সুযোগ পেলে খাবো। লেটস গো অ্যান্ড এনজয় দ্য রাইড। আজকে দেবরা থেকে শুরু করা জার্নির প্রথম টোলগেট হলো আজকে দেবরা টোলগেট। দেখা যাক রাস্তায় কতগুলো টোলগেট পাই আজকে, সবই তোমাদেরকে শেয়ার করব। যেহেতু বাইকের টোল দিতে হয় না আমাদেরকে, সেদিকে কোনো টেনশন নেই, চাপের নেই যে টাকা দিতে হবে, যার সংখ্যাটা বলব। কেন কি যারা কারে আসবে তারা জেনে রাখা উচিত। অলরেডি অনেকেই এই রাস্তা হাজারবার গেছে, আমার মতো খুব কমই জন আছে যারা এই প্রথম মনে কাটতে চলে যাচ্ছে। যাই হোক, আমার মতো যেসব বন্ধুরা আছে তাদের জন্য এটা খুবই ইনফরমেটিভ হতে পারে। আর এই জার্নির সময় বিভিন্ন সময় শ্যুট করার জন্যে আমার একা একা বিরাট অসুবিধা হচ্ছে। ফার্স্টে ভাবছিলাম গোপ্রো নেবো না ইনস্টা 360 নেবো। গোপ্রো নিলে ওয়ান অ্যাঙ্গেল পাওয়া যেত, বেটার গোপ্রো অনেক, কিন্তু আমার মন হলো গোপ্রো তো একটা অলরেডি ইউজ করছি আমি, একটা অন্য ব্র্যান্ড দেখি না ইনস্টা 360, তার জন্য ইনস্টা 360 X3টাই নিলাম। আর এই যে হাই রোডের এই প্যাচটা কিন্তু মারাত্মক লাগে, কেন একদম স্ট্রেট এই জায়গাটা, দারুণ লাগে গাড়ি চালাতে। যখন এই রাস্তায় আমি এসেছি বাইক নিয়ে, সবসময় ক্যামেরা থাকে না, অনেক সময় ডিউটি যাওয়ার পথও হয় এটা, মারাত্মক লাগে এই জায়গাটায়। তবে যেহেতু আজকে ভাইপো টাইপো আছে, লিমিটেড গাড়ি চালাচ্ছে, এখান থেকে চেন্নাই দেখাচ্ছে 1563 কিলোমিটার। আমরা তো চেন্নাই যাবো না, যাবো ঘাটশিলা। হ্যাঁ, এবার যেটা বন্ধুরা তোমাদের সঙ্গে যেটা বলার, ঘাটশিলা আমি কেন যাবো, ঘাটশিলা কী আছে দেখান। অ্যাকচুয়ালি ঘাটশিলা হলো একটা বেশ ন্যাচারাল জায়গা, যেখানে মোটামুটি পাহাড় আছে, ড্যাম আছে, পুরনো স্মৃতিযুক্ত ইতিহাস আছে, অনেক কিছু আছে ঘাটশিলায়। কতটা কভার করতে পারবো জানি না, তবে চেষ্টা করবো তোমাদেরকে সবটাই কভার করে দেখাবার। ফার্স্টে তো এখান থেকে যাবো বুরুডি ড্যাম, তারপরে ঘাটশিলার ভেতরে দিকটা ঢুকবো। ঘাটশিলা থেকে বুরুডি ড্যামটা আরও নাকি 5 কিলোমিটার তাল সাইডে যেতে হয়, ওখানকে যাব। ড্রোনটাও ক্যারি করেছি, কিছু ড্রোন শট নেব ওখানে। ওই জন্য বলছি বন্ধুরা, ব্লগে থেকো, ছেড়ে পালিয়ে যেও না, স্ক্রিপ্ট করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে তোমরা বুঝতে পারবে না কোথায় কী বললাম না বললাম, কোথায় কী ইনফরমেশান ছাড়া হয়ে গেলো, আর কোথায় কী শটটা ছেড়ে দিলে বুঝতে পারবে না। ওই জন্য ভিডিওটা পুরোটা দেখো, আর পারলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি এই ভিডিও থেকে প্রথম আমাকে এই দেখা শুরু করেছো, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ভিউয়ার্স, একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। এই যে এখানে লেখাই আছে খড়গপুর গেলে এদিকে যেতে হবে, আর বালেশ্বর যেতে গেলে সোজা যেতে হবে। আমি যেহেতু খড়গপুর যাব, খড়গপুর হয়ে যাব, তাই এই যে রাস্তাটা এখানেও দেখা যায়, মুম্বাইও যদি যাওয়া হয় তাহলে এই রাস্তাটা ধরতে হবে।
সেখান থেকে রায়পুর দেখাচ্ছে 717 কিলোমিটার, সম্বলপুর, নাগপুর, সজ্জা যাচ্ছে, পাহারাগোড়া, এই যে সার্কেলটা দেখো, পাহারাগোড়া, সজ্জা, মেদিনীপুর বাঁদিকে, ডান দিকে খড়গপুর, আমরা পাহারাগোড়া যেতে আছে সেই দিকে যাব। আর এটা হলো চৌরঙ্গি, খড়গপুরের চৌরঙ্গি। সিগন্যাল আছে নাকি দেখে নিতে হবে, রেড হয়ে আছে, এই যে অলরেডি দেখতেই পাচ্ছ রেড হয়ে আছে। দাঁড়িয়ে যাওয়াই বেস্ট, বললাম না সিগন্যালে কোনো বাঁকাবাঁকি সিস্টেম নাই, রেড যেহেতু হয়ে আছে। গ্রিন হয়ে গেছে, চলো। এই যে বাঁদিক যেটা যাচ্ছে এটা হলো খড়গপুর, আমরা এই টার্নিংটা যেটা আছে চক্রটা, এটা যে চৌরাস্তা বলা আছে, আমরা এটা দিয়ে সোজা বেরিয়ে যাব। কিসের কারখানা আছে জানি না, তবে এই জায়গাটা যেন মনে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ঢুকে গেছে। এদিকে ফ্যাক্টরিগুলো আছে, আর এ পাশে মেন টাউনটা খড়গপুরের, পর্যা এ পাশে কলাইকুণ্ডা, এইদিকে গেলে কলাইকুণ্ডা পাওয়া যাচ্ছে, যেখানে মানে আন্ডারগ্রাউন্ড এয়ারবেস, মানে আমাদের মিলিটারি ক্যাম্প আছে এয়ারফোর্সদের, বিখ্যাত আমাদের ওয়েস্টবেঙ্গলে, এটা একটা বিরাট বড় পাওনা, খড়গপুরে সেটা অবস্থিত আছে কলাইকুণ্ডা। ভাইপো দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছি, আর এখানে জায়গাটা বেশ, লোকেশনটা ভালো লাগছে, জঙ্গলটা দেখলাম আর কি। এই যে আমার বাইকটা দাঁড়িয়েছে এখানে, কেমন একটা আলাদাই ফিলিংস লাগছে, আলাদাই ফিলিংস। চারিদিকে জঙ্গলটা হেভি আছে, হেভি হেভি, বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, একটু টয়লেট টয়লেট করতে দাঁড়িয়েছে আর কি। আর যেইগুলো ওই যে উইডিপি ওই দিকটা আছে, ওই যে দেখতে পাচ্ছ ওই যে উইডিপিগুলো, পুজোর সময় ওই উইডিপি থেকেই মোটামুটি আমাদের ইয়ে করা হয়, ওই মাটি থেকে এই ঠাকুরের মূর্তি করা হয়, খুব ভালো সুন্দর মূর্তি হয়, কাশ ফুল ফুটে গিয়েছে, পুজো পুজো ভাব লাগছে একটা। চলো এখানটা আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, দাঁড়ালে সময়টা এখানেই কেটে যাবে, পৌঁছাবো না ডেস্টিনেশনে, ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। চলো এখানে আপাতত রাখি, চলো আবার জার্নিটা শুরু করা যাক। সেকেন্ড টোল গেট, মানে এখন পর্যন্ত আমরা দুটা টোল গেট পেয়ে গেলাম, কোথা দিয়ে যাবো, রাস্তা কোথায় বাইক যাওয়ার, বুইতা চিনি রাস্তাটা কোথা দিয়ে ছিল, আমরা এটা দিয়ে পেরিয়ে চলে এলাম, তো অন্যান্য টোল গেটে মোটামুটি এক সাইড থাকে, এ সাইডটা দেখতে পেলাম না। বুক করার পর সেলফি স্টিকটাকে একটু বড় করে দিছি। লোধাসুদীর জঙ্গল যেটাকে বলে, এটা হলো লোধাসুদীর জঙ্গল, সেলফি স্টিকটাকে আগে করে দিয়েছি, কেমন কি ছবি আসে দেখা যাক। চেনা পথের বাঁক, তাও চাপা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে, তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী কম চাওয়া পাওয়ায় দিশেহারা। এখানে সামনে দেখাচ্ছে পাহারাগোড়া, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম যেতে গেলে নিচে দিয়ে আমরা অলরেডি লোধাসুদী পৌঁছে গেছি। ইনস্টাটাকে এই সোজা দিলাম, বিভিন্ন অ্যাঙ্গেল নিয়েছি, লোধাসুদীর জঙ্গলটা যে লেখা যাচ্ছে লোধাসুলি, এই নিচটা দিয়ে গেলে এবার এই সাইডে গেলে তোমরা ঝাড়গ্রাম পাবে। আমার ঝাড়গ্রাম সিরিজের ভিডিওটা যারা দেখনি, বেলপাহাড়ি সিরিজটা, সেটা দেখেলে তবে তোমরা বুঝতে পারবে কোন দিক দিয়ে ঝাড়গ্রাম যাওয়া যায়। এখন আমরা যেটা যাচ্ছি ঘাটশিলা যাচ্ছি সোজা, আর এই যে ফ্লাইওভারের উপর দিয়ে নিচে দিয়ে গেলে ঝাড়গ্রাম একই।
দুই ধারে শাল গাছ, আর ঠিক বর্ষাটা শেষ আর শরতের আওয়াজ শুরু হচ্ছে। পুরো গাছগুলো একদম সবুজে সবুজে ভরা, যেন মনে হচ্ছে কেউ যেন সবুজ রং পেন্ট করে দিচ্ছে। শীতকালে এলে এই জায়গাটাই অন্যরকম লাগবে, আর বর্ষার ঠিক শেষে এলে একরকম লাগবে, আর মনসুমের সময় এলে বৃষ্টি পড়ছে আর এই রাস্তায় তুমি গাড়ি চালাচ্ছ, একটা আলাদাই লাগবে জিনিস। দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে সবুজে সবুজ, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। আর মনটাকে কন্ট্রোল করতে পারছি না, একটা জায়গায় দাঁড়াই, যে রাস্তাটা ওই জায়গাটা ফাঁকাটা আছে, দাঁড়িয়ে একটা ড্রোন শট দিয়েছি, একদম তুলে দিয়েছি ড্রোনকে, জঙ্গলের ভিউটা দেখো অসাধারণ লাগছে আমার, অসাধারণ। এবার এইদিকে হাই রোডটা দেখে চলে গেছে বুঝতেই পারছি না। ফ্লাই করে মোটামুটি এই সুন্দর জঙ্গলের মাঝ দিয়ে একাকিত্ব আমার গাড়ি, একাকিত্ব বলা ভুল, হাই রোডে আরও গাড়ি আছে, আমি আমার ভাইপো বাইক নিয়ে আপাতত একারাই আছি। চলেছি এখন ঘাটশিলার দিকে। আর তোমাদেরকে এই ড্রোন ভিউটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবে, তোমরা কমেন্ট ফোন করো না, যাই হোক অন্তত লাইক দিও। যত সরু হয়ে রাস্তাটা এন্ডের দিকে যাচ্ছে যেন, আর দুদিকে জঙ্গলটা, আহ যা লাগছে মায়েরি, যা লাগছে। এই জন্য বলে না মঞ্জিল সে জাদা তো জানে মে মজা আয়, মঞ্জিল মে পৌঁছ গিয়া তো ক্যা, ওহাঁ তো পৌঁছ গিয়া, যো দেখনা হয় দেখ লেঙ্গে, ও নেট মে ভি দেখ লেঙ্গে, মানে এই যে রাস্তা হয়, মানে এই যে রাস্তাটা, রাস্তাটা কিন্তু সব নেটে দেখাবে না, গুগল ম্যাপ থেকে তোমরা দেখতে পাবে, কিন্তু নেচারের এই যে ভিউ লুকসটা কিন্তু সেটা তোমরা গুগল ম্যাপে দেখতে পাবে না। দেখতে পাবে এইটা দিয়ে এই সময় সময় রাস্তা যাচ্ছে এইটুকুনি বুঝতে পারবে, কিন্তু এই যে সুন্দর নেচার, প্রাকৃতিক শাল গাছ, চারিদিকে জঙ্গল, ও অসাধারণ, তার মাঝে গড়ে ওঠা ম্যানমেড রাস্তা, আহা। দেখতে পাচ্ছ না এই ব্রিজটা খুব সম্ভবত সুবর্ণরেখা নদী, কেন বলছি এটা এইদিকে যে রাস্তাটা দেখাচ্ছে সেটা যাচ্ছে গোপীবল্লভপুরের দিকে আর সোজা বাহারাগড়া। জায়গাটার নাম আমি ঠিক বুঝতে পারছি না, কি নদীটার নামটাও দেখতে পেলাম না, অতটা খেয়াল করলাম না। তবে এইসব রাস্তার উপরে আগে যে ক্রসিংগুলো এমনি থাকতো সেগুলোর উপরে সব ফ্লাইওভার করে দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো করেছে, একটা হ্যাটস অফ সরকারকে, যেই সরকারই করুক জিনিসটা বেশ ভালো, ন্যাশনাল হাইওয়ে মানে কেন্দ্র সরকার করবে, আর যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয়েছে জিনিসটা বেশ ভালো হয়েছে, নাহলে এইসব জায়গাগুলো প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, ইয়ে হতো, এটা ওর সিগন্যাল একদম ফাটাফাটিভাবে আপনি গাড়ি চালাতেও মোটামুটি সুবিধা লাগছে, কোনো বাধা নেই, জ্যাম নেই, রাস্তাও স্মুথ, যত এতক্ষণ যতটা রাস্তা আমি জার্নি করলাম টোটালটা পুরোটাই খুব স্মুথভাবে জার্নি করলাম। কোথাও কোথাও তো দেখাতে যেটি 60 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছে, এখন কোথাও তো দেখেছিলো 100 কিলোমিটার পর্যন্ত তুমি গাড়ি চালাতে পারো লেখা আছে। আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করলাম, পিছনেই ছিল মোটামুটি সে ব্যারিকেডগুলো যেগুলো দেওয়া থাকে, আবার ক্যামেরাটা অন ছিল না। এতক্ষণ পরে ওয়েস্টবেঙ্গলকে ছেড়ে চিচিড়ার পর রাস্তায় যখন দেখবে তোমরা চিচিড়া আসবে, চিচিড়ার পরেই মোটামুটি, চিচিড়া না কি একটা জায়গাটার নাম আছে, চিচিড়ার পরেই মোটামুটি ঝাড়খণ্ড বর্ডারটা পড়ছে। বর্ডারে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা তোমার সাইনবোর্ড পাবে, রাস্তার উপরেই আছে কোথায় কি যাওয়া, আর দূরে একটা খুব সম্ভবত শিব মন্দির দেখা যাচ্ছে। এই তো বাহারাগড়া আর
মোটামুটি 16 কিলোমিটার বাকি আছে। সম্বলপুর 391, রায়পুর 662, নাগপুর আছে 945। বাহারাগোড়া ঢোকার ঠিক আগে রাস্তাটা একটু খারাপ আছে, এই জায়গাটা একটু দেখে চালাবে। ফুল স্পিডে এলে কিন্তু এই ব্রিজগুলো খুব খতরনাক অবস্থা আছে, পুরো অ্যাক্সিডেন্ট অনিবার্য হয়ে যাবে তখন। কেন আমরা আরেকটা এর আগের ব্রিজে বুঝতে পারিনি, গাড়িটা মোটামুটি ষাটেই ছিল, সাডেনলি এরকম রাস্তা ব্রেকডাউন হয়ে যেতে, মানে উঁচু নিচু উঁচু নিচু, বহু কষ্টে ম্যানেজ করে নিছি। ওই জায়গাগুলো একটু দেখে চালাবে। ভালভূমগড় 30 কিলোমিটার, ঘাটশিলা 43 কিলোমিটার, জামশেদপুর 85 কিলোমিটার। কিছুটা রাইড করে আসার পরেই যা দেখলাম অসাধারণ। সামনে তো জঙ্গল আছেই আছে, দূর থেকে ওই দিকে তোমাদেরকে আরেকটু এগো, এইখানটা আড়াল হয়ে আছে ধাবাগুলো, দলমা পাহাড়ের রেঞ্জ অলরেডি দেখা দিয়ে দিয়েছে। সমতল ভূমি ছেলে তো একটু পাহাড় পর্বত দেখতে একটু বেশি ভালো লাগে। আর এই রাস্তার চারিদিকে কাশফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে সারিবদ্ধভাবে, তোমার দেখা যাচ্ছে না, কাশফুলগুলো বড় হয়ে গিয়ে পুরো সাদা হয়ে গেছে। দেখো কাশফুলগুলো অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে হোটেল আছে, রেস্তোরাঁ আছে, তোমরা এইসব জায়গাতেও খেতে পারো। আমরা এখানটা এখন খাবো না, আমরা এখানেও স্টেও করতে পারা যায় মনে হয়, জানি না। বন্ধুরা এখানে আরেকটা টোলগেট পেয়ে গেছে, মানে আমাদের জার্নির এটা হলো তৃতীয় টোলগেট। ঘাটশিলা পেরোনোর পর NH18-এর উপরে এটা একটা টোলগেট। জায়গাটার নাম ঠিক জানি না, দেখি যদি লেখা থাকে তোমাদেরকে বলছি, নাহলে তৃতীয় নম্বর যে টোলগেটটা হলো এটা। বাইক যাওয়ার রাস্তাটা কোথা দিয়ে আছে দেখি, সব টোলগেটের তো বাঁ দিক দিয়েই থাকে জানি। এই আবার এখানে দাঁড়াবে বলছে, লে এত বড় বড় গাড়ি, দেখছো গাড়িটা কত বড়। এসব গাড়িগুলোকে কিছু দোষও দেওয়া হয় না, ওরা পিছন দেখতেই পায় না যে অ্যাঙ্গেলটা ছিল। কোন দিক দেবে, এটা দিয়ে নাকি মনে হয়, এইটা দিয়ে মনে হয় আমাদের বাইক যাওয়ার রাস্তাটা, না VIP রাস্তা কে জানে, চলে তো এসে ফাঁকা পেয়ে। না দেখতে পেলাম না কি লেখা আছে টোলগেটে নাম, মানে গাড়ি চালাতে চালাতে এত বোঝাও যায়নি। জায়গাটা থেকে পাহাড়ের লুকটা অসাধারণ লাগছে, পুরো স্ট্রেট রাস্তাটা যেন মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ে ঢুকে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর এখান থেকে ঘাটশিলা মাত্র 3 কিলোমিটার বাকি আছে, ঘাটশিলা যে আমরা ডান দিকে বাঁকবো, কারণ ওই যে পাহাড় আছে ওই পাহাড়ের দিকেই যাবো। এই সজায় এসে এবার আমরা বাঁ দিকে যাবো বুরুডি ড্যাম্পে যাওয়ার জন্য, আর সজা গেলে জামশেদপুর যাওয়া হচ্ছে। দেখাচ্ছে কাশিডা, কাশিডা, জামশেদপুর, সজা, বুরুডি, আবার ডান দিকে যাব, মানে টানেল আছে, টানেল মানে টানেল মানে ফ্লাইওভারের নিচুটা দিয়ে রাস্তাটা আর কি। এবার ডান দিকে যাব আমরা। আমি এখানে সিঙ্গাড়া খাবি, ইডলি, বড়া, অনেক কিছু আছে খাওয়ার। সজা তো রে, এই সজা যাব এবার, বুরুডি যাচ্ছে আমরা, বুরুডি। এখান থেকে যে সাইনবোর্ড দিয়ে দিচ্ছে বুরুডি ড্যাম 7 কিলোমিটার, আর এখান থেকে 7 কিলোমিটার গেলে আমরা বুরুডি ড্যাম পাবো। সিনিক বিউটিটা এত সুন্দর লাগছে না, এই জায়গাটায় পাহাড়টা দূর থেকে দেখাচ্ছে। ইনস্টাটা লাগিয়ে নিলাম আবার, অসাধারণ লাগছে, অসাধারণ। আগেরবারে যখন এখানটা মাউন্ট করেছিলাম সেটা একটা লোকাল কোম্পানির এটা লাগানো ছিল, এটা খুলে পালিয়ে এসেছিলো, ভয়ে লাগাতে দেখি ব্যাগে আর একটা পড়েছিল, সেটাকে লাগিয়েছি ঠিক বুরুডি ঢুকবার আগে, এটাকে অন করলাম আরেকবার।
দেখি কেমন জিনিসটা আসছে। জিনিসটা আশা করি ভালোই হবে, কেমন অ্যাঙ্গেলটা নিচ্ছে। দেখেলি আরেকবার এখানে দাঁড়ায় ভুল দেখাচ্ছে আমাদের কোন জায়গায় ঢুকে গেছি ভুল জায়গায়। কোন সোজাটা ওই সোজাটা যেতে হবে, চ আরেকবার বাঁক না নামবি কেন ঠিক জানো তো, চ লোকটা জিজ্ঞেস করবো তো। ওইটা উপরে লেখা আছে জিএস কর, কোথা দিয়ে আছে, কোনটা দিয়ে সোজা জিএস করলে না না বুরুটি জানে বলা রাস্তা এ বলা হ্যাঁ না ড্যাম ড্যাম এ বলা ড্যাম সিধা এ বলা কোন সা বলা আচ্ছা রয়েগা দোনো খারাপ হ্যাঁ ये वाला में जाना जा सकता है ना ठीक है चलो ये भीतर रास्ता टाइ ली सबाई तो सेटा दिए जाए हम एक तो ऑफ बीट रास्ता जाच्छी अरे एक बार जिज्ञेस करेनी ये सीधा जाएगा ना डैम पे डैम सीधा बुरुडी डैम ठीक है चलो बंधुरा मेन रास्ता तो गेलो हो तो তবে আমরা গুগল ম্যাপে অফ রোড দেখাচ্ছে, আমরাও অফ রোড নিয়েছি, দেখি কেমন অফ রোডের রাস্তাটা। দেখতেই পাচ্ছ এখানে আবার দু ভাগ হয়ে গেছে, কোন দিকে যাব, কোন দিকে রে এইদিকে এইদিকে, এখানে আবার দু রকমের রাস্তা আছে, দুদিকে দেখে যেতে হবে। দাঁড়া ইনস্টাটা আবার বন্ধ করে দিই, দাঁড়া এটা লাগছে, এটা খুলে রাখতো ব্যাগের ভিতরে ঢুক মানে খাপটা লাগিয়ে দে, কেন খুলে দিলাম রাস্তাটা এতটা লাগছে, ওই জায়গাটা সেফ নয় জিনিসটা, ওই জায়গায় খুলে দিলাম। ভাই নতুন মাল ভেঙে গেলে গোদ গায়ে লাগবে, অনেক টাকা দাও, প্লাস ব্যাটারিটাও শেষ হয়ে গেলে শেষকালে যে জায়গায় ফুটেজ নেওয়ার দরকার সেই জায়গায় ফুটেজ নিতে পারবো। অলরেডি একটা গোপ্রোর ব্যাটারি দেহ ত্যাগ করে দিয়েছে, মানে রিচার্জ শেষ হয়ে গেছে, এনার্জি লস হয়ে গেছে, তার আবার এনার্জেটিক করতে হবে। দেখে কোন দিকে রে, হ্যাঁ এদিকে হ্যাঁ, আরে ওই তো সেনাগুলো একই জায়গায় উঠলো, রাস্তাটা এমন ঘুলঘুলি আছে, একবার এই দিক দিয়ে ফোনে পিকনিক স্পটের জন্য এই দিক দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে উঠা যায়, ওই দিক দিয়ে ঢুকলে এই দিক দিয়ে উঠা যায়, দারুণ জায়গা দেখা। তারা ভয় পাচ্ছে, ভয় পেও না ভয় পেও না, ধরবো না তোমায়, দৃশ্যটা দেখো ভাই দৃশ্যটা দেখো, যত কাছাকাছি পৌঁছচ্ছি ততটাই ততই সিনিক বিউটিটা চেঞ্জ হতে আছে। আলটিমেটলি বুরুডি ড্যাম্পে পৌঁছে গেছি বন্ধুরা, এই যেগুলো মোটামুটি আমরা টিভিতে দেখি সেম জিনিসই আমরা চোখের সামনে দেখছি এখন। এখানটায় যে কোনো জায়গায় একটা দাঁড়িয়ে যেতে হবে, বাইক ফাইক রেখে যেতে হবে, খেতে হবে, বুরুডি ড্যাম্পের আগে সুকুন মজাটা লি আগে। ওয়াও ফাটাফাটি ফাটাফাটি তাহলে আলটিমেটলি পৌঁছেছি ড্যাম্পে, জায়গা খানা কি আছে মাইলি জায়গা খানা, ইহা পরই রুকতে হ্যাঁ আর কে থোড়া রুক যেতে হ্যাঁ। ড্যাম্পের চারিদিকটা দেখাচ্ছি, কিছু তো রোডের পুরোটা চারিদিকটা অ্যাকচুয়ালি পাহাড়ে ঘেরা আছে চারিদিকটা, আর মাঝখানে জলাশয়, আর একদিকটা ঘেরে দিয়ে এটাকে ড্যাম্প করেছে, জল ছাড়া গেটটা মানে ওই সাইডটা আছে, ওই দিক দিয়ে আমি ক্যানেলটা দেখছিলাম কিছুক্ষণ আগে যখন আসছিলাম বাইকে করে, আর বেশ ভালো মনোরম পরিবেশ বিকেলবেলা এলে। এখন চড়া রোদ তো পুরো মাথার উপরে রোদটা লাগছে, আর এটা যদি আমরা একটু বিকেলের দিকে আসি তাহলে জায়গাটা আরও মনোরম হবে, তার জন্য এখানে স্টে করতে হবে। আর স্টে তো করছি না আজকে আমরা, যেহেতু ডাইরেক্ট বাইক নিয়ে এসে আবার যে ফিরে যাওয়ার একটা ইয়ে আছে, কালকে কাজ ফাজ আছে। ওই পাশটা জঙ্গল চারিদিকটা দেখতেই পাচ্ছ, আর টুরিস্ট এসেছে আসেনি তা নয়, টুরিস্ট আছে কম বেশি আছে এখানে, টুরিস্ট
ড্যাম এই দিকটা একটু এটাকে ঘিরে বড় করেছে, এই পাশটা জল আর এই পাশটার দিকে দেখতে পাচ্ছ খাদ, পুরো পুরো খাদ। আর ড্যাম্পে যাওয়ার রাস্তাটা হলো ওই দিকটা, ওপাশ দিয়ে একটা ঘাট বানানো আছে, ড্যাম্পে যেতে গেলে ওপাশটা ঘাট আছে, ঘাটে গেলে তোমরা ড্যাম্পে। আর এখানে কিছু কয়েকটা খাওয়ার দোকান আছে ওই দিকটা, বাইক নিয়ে চলে এসেছি এদিকে, বাইকটা ওখানে রাখা আছে। এই যে এটা দিয়েও নামা যায়, এখানে নামার জায়গা আছে, দেখো একটু কষ্ট করতে হবে নামতে গেলে, তোমাদের জন্য কিছুটা নামবো দাঁড়াও। আর যখন যাচ্ছি এটা দিয়ে ঘাট আছে সে পাশে, আমি এটা দিয়ে নামছি, ভাইপোটাকে উপরে রেখে দিয়েছি, আপাতত এটা দিয়ে নেমে নেমে যাই, দেখি জল নেই যেহেতু চারিদিক দিয়ে নামা যায় এখন ড্যাম্পে। লুকসটা দেখো, আর এই সব জিনিসগুলো টুরিস্ট আসে মদ খায় ঠিক আছে, কাঁচ ভাঙা ভেঙে রেখে গেছে, এসব করা উচিত না, একদম করা উচিত না। আর এখানে লোকগুলো স্নানও করছে, ভিউটা দেখে লাভ, ভিউটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, পুরো নিস্তব্ধভাবে যে থাকা, অনেক দূরে পাখিদের আওয়াজটাও শোনা যাচ্ছে, আর ওপাশে লোকগুলো কথা বলছে সেটাও দেখা যাচ্ছে। বুঝতে পারছ, স্নান করছে, আমি একটু এই দিকটায় হাঁটছি, জলটাও বেশ সুন্দরই আছে, খুব স্লো কথা বলছি, যা রেকর্ড হচ্ছে এরই এতে আওয়াজে রেকর্ড হচ্ছে, রাইডিং জ্যাকেট পরে এসেছি তো একটু বেশ এ আছে। আর এই জায়গাটা ঘেরে রেখেছে, মনে হচ্ছে মাছ আছে এর ভিতরে, আর সে পাশটাকে আলাদা করেছে, দুটো পাট করে দিয়েছে এরা। বেশি সময় দেবো না, ভাইপো উপরে দাঁড়িয়েছে, সেখানে গিয়ে কিছু ছবি তুলি। মারাত্মক রোদ, মারাত্মক রোদ, এক এক খালি পেটে আছে, খালি পেটে বেশি রোদে ঘোরা ভালো না, মাথা ঘুরিয়ে যাবে। চলো বেশি কিছু না বলে একটু ড্রোন ফ্লাইটা করে নিই, দিয়ে এখনও অনেক জায়গা আছে সেগুলোই ঘুরবো, চলো ড্রোন ফ্লাইটা দেখা যাক।